আমরা ধানমন্ডিতে সুপার স্পেশালি হাসপাতাল নির্মাণ করেছি। আমাদের হাসপাতালের বয়স খুব বেশি দিন হয় নাই, 2 বছরের মতো। ইতিমধ্যেই আমরা মোটামুটি সবার কাছে স্বাস্থ্যসেবার দিক দিয়ে অনেক এগিয়ে গেছে এবং সুনামটা অর্জন করেছি। আমাদের এখানে সব ধরনের সেবা দেওয়া হয়, বিশেষ করে অপারেশন থিয়েটার আছে আমাদের এখানে অত্যাধুনিক, এবং সব ধরনের অপারেশন এখানে করা হয়। বাচ্চাদের জন্য NICU, PICU, ICU এবং অন্যান্য রোগীদের জন্য কেবিন স্বল্প মূল্যে আমরা এখানে সেবা দিয়ে থাকি। আমাদের মূল উদ্দেশ্য হলো সেবা দেওয়া, এখানে প্রফিটটা বড় কথা না। এখানে যারা আসি বা এর সঙ্গে জড়িত, ইনশাল্লাহ সবাই আমরা এই মানুষগুলো নিয়ে এখানে কাজ করা শুরু করেছি। ভবিষ্যতে আমরা আরও বড় কিছু করব, তবে আমাদের সেবার গুণগত মান বিশ্বসেরা অবশ্যই বলবো, কারণ আমরা এখানে যে ধরনের সেবা দিয়ে থাকি খুবই উন্নত মানের এবং গুণগত মান সম্পন্ন। সেদিক দিয়ে বিবেচনা করলে আমাদের হাসপাতালটা আশা করি আগামীতে অনেক সুন্দর কিছু সেবা দিতে পারবো। পাশাপাশি আমাদের যে এখানে একটা ডায়াগনোস সেন্টার আছে, সেখানেও আমরা অত্যাধুনিক পদ্ধতিতে বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষা করে থাকি নির্ভুলভাবে, যেটা হয়তো আমরা অন্যান্য দেশের সঙ্গেও এটা কম্পেয়ার করতে পারবো। তা আমাদের এখানে যে ধরনের সেবা দেওয়া হয়, বিশেষ করে অপারেশন থিয়েটারটা, এখানে যে অ্যানাস্থেশিয়া ব্যবহার করা হয় অত্যাধুনিক পদ্ধতি অ্যানাস্থেশিয়াটা দেওয়া হয়। এখানে অ্যানাস্থেশিয়া যে মানুষের ভীতি থাকে, ভয় থাকে, এই ধরনের কোনো কাজ আমরা এখানে সাধারণত করি না, কারণ আমরা লেটেস্ট টেকনোলজিতে সাধারণত রোগীদের অ্যানাস্থেশিয়া প্রদান করে থাকি। বিশেষ করে যে ধরনের অপারেশন হোক না কেন, সেই অপারেশনগুলোতে স্পেসিফিক বা স্পেশাল কিছু অ্যানাস্থেশিয়া প্রয়োগ করতে হয়, যেটা আমাদের এখানে করা সম্ভব। তাছাড়া আমাদের এখানে বিভিন্ন ধরনের রোগী আসে, তাদের জন্য ডাক্তারদের যে সেবা এবং সব ধরনের ডাক্তার, বিশেষ করে পেডিয়াট্রিশিয়ান, তারপরে NICU স্পেশালিস্ট বা নাক কান গলা বিশেষজ্ঞ, উনি তো আমাদের এখানে বসেন এবং একসময় বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির চেয়ারম্যান ছিলেন প্রফেসর কামরুল হাসান তরফদার স্যার, উনিও এখানে বসেন এবং তার যে সেবার মান এটা বিশ্বনন্দিত। তো যার জন্যই আমরা চেষ্টা করেছি সব সেক্টরের বা সব বিষয়ের যে গুণগত মান বজায় রেখে মানুষের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার জন্য।